10 মে শুক্রবার IPL এর রাতের ম্যাচে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। একই সময়ে খেলছেন মুস্তাফিজুর রহমানও, কিন্তু চেন্নাইয়ের হয়ে নয়, ফিজ খেলতে নেমেছেন বাংলাদেশের জার্সি গায়ে জিম্বাবুয়ের বিপক্ষে। এই সিরিজের শেষ 2 ম্যাচে খেলানোর জন্যই তাকে IPL এর মাঝপথে উড়িয়ে আনা হয়েছিল দেশে। ভারত থেকে ফিরে প্রথম ম্যাচেই মুস্তাফিজ বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন, পেয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও। অপরদিকে গুজরাটের বিপক্ষে বল হাতে ধুকেছে চেন্নাইয়ের বোলাররা, হেরেছে ম্যাচটাও। সুপার কিংস বোলারদের অসহায় বানিয়ে গুজরাটের শুভমান গিল এবং সাই সুদর্শন সেঞ্চুরি করেছেন। তুষার দেশপাণ্ডে, শার্দুল ঠাকুর, সিমরজিৎ সিংদের নিয়ে গড়া চেন্নাই পেস অ্যাটাককে কম শক্তিশালী মনে হয়েছে দলটির ভক্তদের। মুস্তাফিজকে ছাড়া অপরিপূর্ণ মানছেন এই পেস ডিপার্টমেন্টকেও। টাইটান্সের বিপক্ষে ষষ্ঠ বোলার হিসেবে অকেশনাল বোলার ড্যারেল মিচেলকে এনেছিলেন চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। এই কিউই ক্রিকেটার 4 ওভারে 52 রান বিলিয়ে থেকেছেন উইকেট শূন্য। এমন অবস্থায় মাঠের মধ্যে একবারের জন্য হলেও কি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের কথা মনে পড়েছে ঋতুরাজের? এই প্রশ্নের উত্তর অজানা, তবে চেন্নাইয়ের জার্সিতে ফিজকে যে দলটির ভক্তরা অনেক বেশি মিস করছেন তা জানা গেছে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচের পরে। প্রাণ কফি ক্যান্ডি, কড়া কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। প্লেয়ার অব দ্য ম্যাচের ডামি চেক হাতে নিয়ে একটি ছবি টুইটারে পোস্ট করেছিলেন ফিজ। সেখানেই কমেন্টে হুমড়ি খেয়ে পড়েছেন চেন্নাই ভক্তরা। হাত জোড় করে অনুরোধ করার ভঙ্গি সম্বলিত একটি ছবির সাথে আরিয়ান শর্মা নামের এক ভক্ত লিখেছেন, ফিরে এসো ফিজ ভাই, CSK ডেথ বোলিং তোমায় ডাকছে। আধার কার্ড হলো প্রত্যেক ভারতীয় নাগরিকের জাতীয় পরিচয়পত্র। একজন ভক্ত তো এক ধাপ এগিয়ে ফিজকে আধার কার্ড করে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। তিনি লিখেছেন, ফিরে এসো, তোমার জন্য আধার কার্ড আমি বানাতে যাব। মুস্তাফিজের IPL থেকে কিছু শেখার নেই এমন ব্যাখ্যা দিয়ে BCB তাকে ফিরিয়ে এনেছিল দেশে। এই প্রসঙ্গে এক ভক্ত লিখেছেন, চলে এসো ভাই, জিম্বাবুয়ের বিপক্ষে খেলার থেকে এখানে আরও ভালো প্র্যাকটিস হবে তোমার। শ্রেয়াস MSDN নামের এক ID থেকে মুস্তাফিজকে সম্বোধন করা হয়েছে আন্না বলে, তিনিও লিখেছেন, ফিরে এসো আন্না। উল্লেখ্য, আন্না শব্দটির বাংলা অর্থ হল ভাই। এমন আরও অসংখ্য কমেন্টের ছড়াছড়ি মুস্তাফিজের টুইটার হ্যান্ডেলে, যেখানে শুধুই তাকে মিস করার হতাশা আর চেন্নাইয়ে ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ভক্তরা। তবে তারা নিজেরাও হয়তো খুব ভালো করেই জানে, এবারের আসরে আর একবারের জন্যও IPL এ যাওয়ার সুযোগ নেই মুস্তাফিজের। তবুও তারা করে চলেছেন এক প্রকার নিষ্ফল আবেদন। জয়ন্ত বিন্দু, ক্রিকফেন্সি।